প্রত্যেক মানুষের জীবনেই নানা উত্থান পতন রয়েছে। চাণক্য নীতি অনুসারে নিজের সম্পর্কে এমন কিছু কথা প্রতিটি মানুষের জীবনেই থাকে যা কখনো ভুলেও অন্য কাউকে বলতে নেই। প্রাচীনকালে বিশিষ্ট কূটনীতি ও অর্থশাস্ত্রবিদ চাণক্য অথবা কৌটিল্যের অনেক পরামর্শই এখনো আমাদের জীবনে কার্যকরী। তার লেখা বই চাণক্যনীতিতে জীবনের বাস্তব কয়েকটি দিক তিনি তুলে ধরেছেন। এরই সঙ্গে বিভিন্ন পরিস্থিতিতে কেমনভাবে চলা উচিত সেই বিষয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। চাণক্যনীতিতে তিনি বলেছেন, খোলা মনের মানুষ হওয়া অবশ্যই ভালো, কিন্তু তা বলে নিজের সম্পর্কে সব কথা সবার কাছে কখনো বলতে নেই, এর ফলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। এই চাণক্যনীতিতেই বলা আছে কোন কোন কথা কখনো কারোর সাথে শেয়ার করতে নেই এবং কেনই বা তা করতে নেই। এছাড়া এই কথাগুলো বললে তার ফল কি হতে পারে, এই সমস্ত ঘটনার বিস্তারিত আলোচনা করেছেন তিনি। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে গোটা বিষয়টি জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমে তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা হলো আর্থিক ক্ষতি। আচার্য চাণক্যের বক্তব্য অনুসারে নিজের আর্থিক ক্ষতি সম্পর্কে কখনো বাইরের কাউকে জানাতে নেই। তিনি জানিয়েছেন যে যারা নিজেদের আর্থিক সংকট নিয়ে বাইরের লোকের সঙ্গে আলোচনা করেন তাদের অসহায় অবস্থা কখনো কাটে না। এছাড়া বাইরের কারোর সঙ্গে আর্থিক দুর্গতি নিয়ে আলোচনা করলে সেই দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য তো মেলেই না, উল্টে আপনার দুরবস্থার সুযোগ নিতে পারেন সেই ব্যক্তি। সমস্যার কথা জেনে কিছু সাহায্য চাইবেন এই ভেবে আপনার সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেন তিনি। তাই কখনো নিজের আর্থিক দুর্গতির কথা অন্য কাউকে না জানিয়ে নিজেই সমাধান বের করার চেষ্টা করুন। দেখবেন একটা না একটা রাস্তা ঠিকই রয়েছে আপনার জন্য। এবার দ্বিতীয় যে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন তা হলো বিবাহিত জীবনের সমস্যা। কূটনীতিবিদ চাণক্য বলেছেন, আপনার জীবনসঙ্গী সবসময় আপনার মনের মতো নাও হতে পারেন, অর্থাৎ আপনি যেরকম চেয়েছিলেন সেরকম হয়তো আপনি পাননি, কিন্তু তা হলেও এই নিয়ে বাইরের কারোর সঙ্গে আলোচনা করবেন না। দাম্পত্য কলহের কথা কখনোই তৃতীয় ব্যক্তিকে জানতে দেওয়া উচিত নয়। এছাড়াও আপনার স্বামী বা স্ত্রীর কোনো গোপন কথা বা কোনো দুর্বলতা থাকলে তা কখনোই অন্য কাউকে জানতে দেবেন না, এর ফলে সামনে অন্য লোক আপনার প্রতি সহমর্মিতা দেখালেও আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। শুধু তাই নয়, এর ফলে দাম্পত্য সম্পর্ককেও অপমান করা হয়। এছাড়া আপনার সঙ্গী এই বিষয়টি জানতে পারলে সম্পর্কের তিক্ততা আরও বাড়বে, তাই দাম্পত্য জীবনের কলহ নিজেরাই মেটাতে চেষ্টা করুন, তাহলেই পাবেন শান্তি। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন তা হলো কোথাও অপমানিত হওয়া। চাণক্য জানিয়েছেন যে কেউ আপনাকে কখনো অপমান করলে সেই ঘটনা সবাইকে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই, এই বিষয়টি নিজের কাছেই রাখুন। আপনার অপমানের কথা অন্য কাউকে বলার অর্থ সেই ব্যক্তির কাছেও আপনি শ্রদ্ধা ও সম্মান হারাবেন। এবার আসব চতুর্থ বা শেষ আলোচনা, যেটি হলো নিজের সমস্যা নিজের কাছেই রাখুন। চাণক্য নীতি অনুসারে
নিজের সমস্যা বাইরে আর পাঁচজনকে বলে না বেরিয়ে নিজের কাছেই রাখুন। এর কারণ হলো বেশিরভাগ সময়ই বাইরের লোক আপনার সমস্যার কথা শুনে আপনার সামনে দুঃখ প্রকাশ করলেও মনে মনে খুশি হবেন, কারণ সেটাই বেশিরভাগ মানুষের চরিত্র। এমনকি আপনার খারাপ সময়ের সুযোগও নিতে চাইবেন কেউ কেউ। তাই খুব প্রয়োজন না পড়লে নিজের সমস্যার কথা অন্য কাউকে বলবেন না। চাণক্য বলেছেন যে অন্য কেউ আপনার সমস্যার সমাধান করে দেবে এমন প্রত্যাশা রাখলে ঠকতে হবে। মনে রাখবেন, আপনার সমস্যার সমাধান আপনাকেই খুঁজে বের করতে হবে। তা বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। সবশেষে আজকের প্রশ্নটি হলো, ভগবান হনুমানের মাতা কে ছিলেন? সুমিত্রা দেবী, অঞ্জনা দেবী, মন্দাকিনী দেবী। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।